পঞ্চবটী বনে মুনি অগস্ত যে থাকেন, বৃদ্ধ পাখি জটায়ু কেউ শ্রীরামচন্দ্র দেখেন, তাঁদের কথায় লতায় পাতায় তৈরি তাপ বনে, মহাসুখেই থাকেন সীতা শ্রীরাম লক্ষণে। দণ্ডকবন পঞ্চবটির নয়কো বেশি দূরে, রাক্ষস রাক্ষসী যত বেড়ায় সেটা ঘুরে, একদিন এক রাক্ষসী ভাই শূর্পণখা নামে গোল বাঁধালো হঠাৎ এসে রামের পর্ণধামে। রাবণ রাজার বোন যে আমি, শূর্পণখা বলে, সাধ হয়েছে বড় মাল্য দেব তোমার দলে। মিষ্টি হেসে শ্রীরাম বলেন, সীতা আমার আছে। শূর্পণখা গেল এবার লক্ষণের কাছে, রাজি যখন কেউ হলো না রেগে তখন খুব, সীতাকে সে গিলতে গেল ধরে নিজের রূপ, তাই না দেখে লক্ষণ ভাই ধরেন ধনুক বাণ, শূর্পণখার নাক কেটে দেন, কেটে দিলেন কান, ভীষণ জ্বালায় রাক্ষসীটা পালিয়ে যেন বাঁচে, লঙ্কা গিয়ে বললে কেঁদে ভাই রাবণের কাছে, চল দেখি তো, বললে রাবণ, দেই বেটাকে সাজা, ভাবটা যেন এক্ষুনি যায় যুদ্ধে রাবণ রাজা, যুদ্ধ আগে নয় কো দাদা, শূর্পণখা বলে, সীতা হরণ করতে হবে ছলে বা কৌশলে, সীতা হরণ করবে রাবণ ভাবে মনে মনে, সঙ্গে নিয়ে মারে ছিটকে যায় পঞ্চবটী বনে, সোনার হরিণ সে যে মারি সীতার কাছে ঘরে, রামকে সীতা বলেন ওটা দাও না আমায় ধরে, সোনার হরিণ চাই যে সীতার সোনার হরিণ চাই, লক্ষণকে দেখে শ্রীরাম ধরতে গেলেন তাই, হরিণ ছোটে রাম ছোটেন, ছোটে রাম ছোটেন, ফিরতে দেরি হয় সময় যত যাচ্ছে তত সীতার লাগে ভয়, মন মনে না হয় রে সীতার হলোই বাঁক শেষে, লক্ষণকে তাই পাঠালেন রামের উদ্দেশ্যে, এমন সময় রাবণ রাজা সন্ন্যাসী বেশ ধরে নিয়ে গেল উঠিয়ে রথে সীতাকে জোর করে, মারিচ মেরে রাম লক্ষণ ফেরেন তপবনে, সীতাকে না দেখতে পেয়ে পাগল তো দুইজনে, জঙ্গলে পর্বতে খুঁজেও পান না সীতার দেখা, হঠাৎ দেখেন জটায়ুকে রক্ত গায়ে মায় মাখা, সীতার কথা বলেন রামে মুমূর্ষু জটায়ু, দুঃসংবাদ দেবেন বলে একটু ছিল আয়ু, তারপর বনের মধ্যে যেতে যেতে দেখতে পেলেন রাম, স্কন্ধ কাটা রাক্ষস এক বন্ধু তার নাম, পেটের মধ্যে মুন্ডু নিয়ে এগিয়ে আসেছে, রামচন্দ্র শেষ করে দেন একটি বাণীতে, সাপ মুক্ত কবন্ধ হয় দুঃখী রামের দুঃখে, রামকে বলে পম্পা পারে যাও ঋষ মুখে, বানর রাজা সুগ্রীবকে কর প্রাণের মিতা, তারই সহায় পেলে তবে পাবে তোমার সীতা, আর দেরি নাই পম্পা পারে গেলেন দুটি ভাই, এবারে কিষ্কিন্ধা কাণ্ড শোনো গো সবাই। রামায়ণ, রামায়ণ সম্বন্ধে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, রামায়ণ দেবতার কথা নহে, মানুষই নিজগুণী দেবতা হইয়া উঠিয়াছেন, পিতার প্রতি পুত্রের বশ্যতা, ভ্রাতার জন্য ভ্রাতার আত্মত্যাগ, পতি পত্নীর মধ্যে পরস্পরের প্রতি নিষ্ঠা, প্রজার প্রতি রাজার কর্তব্য কত দূর পর্যন্ত যাইতে পারে রামায়ণ তাহাই দেখাইয়াছে। ভারতবাসীর ঘরের লোক এত সত্য নহে, রাম লক্ষণ ভরত সীতা তাহার পক্ষে যত সত্য, রামায়ণে ভারতবর্ষ যাহা চায় তাহা পাইয়াছে। ভারতবাসীর ভক্তি ও প্রীতির এই রামায়ণ শিশু ও কিশোরদের উপযোগী করে পরিবেশন করা হয়েছে ছড়ায় ও গানে। রামায়ণ।
দুই খান।
সেদিন বিয়ে হলো যে তাদেরও, উর্মিলা লক্ষণী মিলন মান্ডবী ভরতে, পরেন শ্রুত কীর্তি শেষে শত্রুঘ্নের হাতে। কদিন পরে লগ্ন দেখে যাত্রা শুরু করে শ্রী দশরথী।